ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা আমি ঐশ্বর্য আজকে আমরা আলোচনা করবো ইকোনমিক্স থেকে ইকোনমিক্স থেকে দ্য ফাইভ ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়ার এমসি নিয়ে আলোচনা করবো তো আমরা দ্য ফাইভ ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়ার ডেসক্রিপটিভ আলোচনা করেছি চারটি পার্টে সেই পার্টগুলি তোমরা যারা দেখো নি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবে তাহলে তোমরা এই যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করবো তাহলে আশা করা যে সবগুলোই পারবে তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই দেখো প্রথম প্রশ্ন কি আছে দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন মার্চ নাইনটিন ফিফটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ প্ল্যানিং কমিশন উনিশশো সালে মার্চে মার্চ মাসে সভাপতিত্ব করেন কে সভাপতিত্ব করেন দেখো অপশন এ কি আছে পি সি মহলানবিশ অপশন বি সি ডি দেশমুখ অপশন সি জওহরলাল নেহরু অপশন ডি নান অব দ্য অ্যাব তো আমি যে বলার কোশ্চেনটা বলার সময় বা বলতে বলতে কয়েক সেকেন্ড সময় নেবো তোমরা যারা অ্যান্সারটি জানো তারা কমেন্ট সেকশনে লিখে ফেলতে পারো তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি জওয়াহরলাল নেহেরু দুই নম্বরটা দেখো দ্য কনসেপ্ট অফ প্ল্যানিং ওয়াজ ফার্স্ট অ্যাপ্রোচ ইন ইন্ডিয়া বাই পরিকল্পনা ধারণাটি প্রথম ভারতে পৌঁছেছিল কার মাধ্যমে পৌঁছেছিল অপশন এ জওয়ারলাল নেহেরু অপশন বি এম বিশ্বশ্বর রায়া অপশন সি সুভাষচন্দ্র বোস নান অব দ্য অ্যাব তো এটা কিন্তু হবে অপশন বি এম বিশ্বশ্বর রায়া তিন নম্বর প্রশ্নটা দেখব তিন নম্বর প্রশ্নটা দেখো দ্য সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান ওয়াজ বেসড অন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ভিত্তি ছিল কার ভিত্ত কার ভিত্তি গড়ে উঠেছিল দেখো অপশন এ দ্য গান্ধিয়ান স্ট্র্যাটেজি অপশন বি জার্মান হিস্টোরিক্যাল স্কুল স্ট্র্যাটেজি অপশন সি দ্য মহালারবি স্ট্র্যাটেজি আর লাস্ট অপশন ডি নান অব দ্য অ্যাপ এটা কিন্তু হবে অপশন সি দ্য মহালারবি স্ট্র্যাটেজি চার নম্বরটা দেখো ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়া ওয়াস ভারতে পরিকল্পনা কমিশনের প্রথম উপ চেয়ারম্যান ছিলেন কে ছিলেন এটা কিন্তু ছিলেন অপশন এ গুলজারিলাল নন্দ পাঁচ নম্বর দেখো ইন্ডিয়াস ফাইভ ইয়ার প্ল্যান প্ল্যানস আর ফাইনালি অ্যাপ্রুভড বাই দ্য ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অনুমোদন দেওয়া হয় কে দেয় অপশান এ প্রেসিডেন্ট অপশন বি প্রাইম মিনিস্টার অপশন সি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অপশন ডি মিনিস্টার অফ ফাইন্যান্স এটা কিন্তু হয় অপশন সি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ছ নম্বর দেখো ইন্ডিয়ান লিডার এক্সেপ্টেড প্ল্যানিং ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ নির্মলিখিত কোন দেশ থেকে ভারতীয় নেতারা প্ল্যানিংয়ের ধারণাটা নিয়েছিল এটা হবে অপশন বি রাশিয়া সাত নম্বর দেখো হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য অবজেক্টিভ অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া নির্মলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের অর্থনৈতিক পরিকল্পনার অন্যতম লক্ষ্য নয় তো ভালো করে লক্ষ্য করবে এটা কিন্তু লক্ষ্য নয় বলা হয়েছে দেখো অপশন এ কী আছে রেজিং লিভিং স্ট্যান্ডার্ডস রিডাকশন অফ ইকোনমিক ইনিকুয়ালিটিস অপশন সি ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট অপশন ডিপ স্প্রেড অফ এডুকেশন তো তোমরা যারা বিস্তারিত ক্লাসগুলি দেখেছো তারা অবশ্যই এটা পারবে এটা কিন্তু হবে অপশন ডি অফ এডুকেশন আর তোমরা দেখো হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান লেট স্পেশাল স্টিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নির্মলিখিত পরিকল্পনার মধ্যে কোনটি বিজ্ঞান ও প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কোন প্ল্যানটি অপশন এ দেখো কি আছে থার্ড প্ল্যান অপশন বি ফোর্থ প্ল্যান অপশন সি সেভেন্থ প্ল্যান আর অপশন ডি এইট প্ল্যান এটা কিন্তু হবে অপশন সি সেভেন প্ল্যান নেক্সট প্রশ্ন দ্য প্ল্যানিং কমিশন ইজ পরিকল্পনা কমিশন হলো কী এ উইং অফ দ্য মিনিস্ট্রি অফ প্ল্যানিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপশন এ অপশন বি অ্যান অ্যাডভাইজারি বডি অপশন সি এ ডিপার্টমেন্ট অফ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপশন ডি নান অফ দ্য অ্যাবভ এটা কিন্তু হবে অপশন বি অ্যান অ্যাডভাইজারি বডি নেক্সট দেখব হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য পিরিয়ড অফ অ্যানুয়াল প্ল্যানস নির্মল্কৃতগুলোর মধ্যে কোনটি বার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল দেখো অপশন এ কী আছে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন সাল অপশন বি উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর সাল অপশন সি উনিশশো ঊনসত্তর থেকে চুয়াত্তর সাল আর অপশন ডি উনিশশো আটাত্তর থেকে উনআশি সাল এটা কিন্তু হবে অপশন বি উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর সাল এরপর দেখব দ্য হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়াস ভারী ও মৌলিক শিল্পায়ন ভারতের সাথে জড়িত কত নম্বর ফাইভ ইয়ার প্ল্যানে বলা হয়েছে এটা দেখো অপশন এ থার্ড ফাইভ ইয়ার প্ল্যান অপশন বি ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান অপশন সি সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান আর অপশন ডি সিক্স ফাইভ ইয়ার প্ল্যান এটা কিন্তু হবে অপশন সি সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান নেক্সট দেখো ফরমেশন অফ প্ল্যানিং কমিশন ইজ মেনশন ইন দ্য আর্টিকেল অব দ্য কনস্টিটিউশন সংবিধানের অনুচ্ছেদে কত নম্বর অনুচ্ছেদে পরিকল্পনা কমিশন গঠনের কথা বলা হয়েছে এটা দেখো অপশন কি আছে একশো সাত অপশন বি একশো আট অপশন সি একশো ছিয়ানব্বই আর অপশন ডি নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন মেনশন করা নেই এটা কিন্তু হবে অপশন ডি নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন তেরো নম্বর দেখো ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া বিগেন্স ইন দ্য ইয়ার ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এটা কবে শুরু হয় দেখো অপশন এ কী রয়েছে অপশন এ রয়েছে উনিশশো পঞ্চাশ অপশন বি উনিশশো একান্ন অপশন সি উনিশশো উনপঞ্চাশ অপশন ডি উনিশশো বাহান্ন এটা হবে অপশন বি উনিশশো একান্ন সালে নেক্সট দেখব দ্য স্লোগান গরিবি হাটাও ওয়াজ ইনক্লুডেড ইন হুইচ ফাইভ ইয়ার প্ল্যান দেখো কি আছে প্ল্যান গরিবি হাটাও স্লোগানটি কোন ফাইভ ইয়ার প্ল্যানের অন্তর্ভুক্ত আছে এটা হবে অপশন ও অপশনগুলো শোনো প্রথমে অপশন এ আছে থার্ড প্ল্যান অপশন বি ফোর্থ প্ল্যান অপশন সি ফিফথ প্ল্যান আর অপশন ডি সিক্স প্ল্যান এটা কিন্তু হবে অপশন সি ফিফথ প্ল্যানে পনেরো নম্বর দেখব দ্য আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান অব রাউরকেল্লা অ্যান্ড দুর্গাপুর ওয়ার কনসেপ্ট আন্ডার দ্য রাউরকেল্লা এবং দুর্গাপুর আয়রন ও স্টিল প্ল্যানগুলি কোন ফাইভ ইয়ার প্ল্যানের অধীন পরিকল্পনা করা হয়েছে এটা কিন্তু হবে অপশন সি সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান ষোলো নম্বর প্রশ্ন ডিউরিং ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান দ্য ন্যাশনাল ইনকাম ওয়াজ ইন ইনক্রিজড বাই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জাতীয় আয় বেড়েছিল কত পার্সেন্ট বেড়েছিল অপশন এ আছে দেখো ফাইভ পার্সেন্ট অপশন বি সিক্স পার্সেন্ট অপশন সি টেন পার্সেন্ট আর অপশন ডি এইটিন পার্সেন্ট এটা কিন্তু হবে অপশন ডি এইটিন পার্সেন্ট নেক্সট দেখবো হাউ মেনি অ্যানুয়াল প্ল্যানস হ্যাভ বিন কমপ্লিটেড টিল দ্য কমেন্সমেন্ট অফ টেন্থ প্ল্যান দশম পরিকল্পনা শুরুর আগ পর্যন্ত কয়টি বার্ষিক পরিকল্পনা শেষ হয়েছে এটা হবে অপশন ডি ছয়টি আর অপশনগুলো কী ছিল বেসিসে থ্রি ফোর ফাইভ সিক্স আর এটা অ্যান্সার হবে অপশন ডি সিক্স আঠেরো নম্বর দেখব ডিউরিং হুইচ ফাইভ ইয়ার প্ল্যান ওয়াজ গ্রিন রেভলিউশন ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া কোন ফাইভ ইয়ার প্ল্যানে ভারতবর্ষে সবুজ বিপ্লবের শুরু হয়েছিল অপশন এ থ্রি অপশান বি ফোর অপশান সি ফাইভ অপশন ডি সিক্স এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফোর উনিশ নম্বর দেখব ইন হুইচ প্ল্যান ওয়াজ দ্য টার্গেট অব ডিপসিট ফাইন্যান্স টেকেন অ্যাস জিরো কোন পরিকল্পনায় ঘাটতির অর্থের লক্ষ্য শূন্য হিসেবে নেওয়া হয়েছে বা হয়েছিল অপশন এ রয়েছে ফার্স্ট প্ল্যান অপশন বি ফিফথ প্ল্যান অপশন সি সেভেন্থ প্ল্যান আর অপশন ডি নাইন্থ প্ল্যান এটা হবে অপশন ডি নাইন্থ প্ল্যান কুড়ি নম্বর দেখব দ্য নাইন্থ প্ল্যান এইমস পপুলেশন গ্রোথ রেট অ্যাট নবম পরিকল্পনাটি জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কত পার্সেন্ট দেখব অপশন এ ওয়ান্ট সেভেন পার্সেন্ট অপশন বি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আর অপশন সি ওয়ান পার্সেন্ট আর অপশন ডি টু পার্সেন্ট এটা হবে অপশন এ ওয়ান পার্সেন্ট একুশ নম্বর দেখব অলমোস্ট সেম ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন দ্য প্রায় একই গুরুত্ব কৃষিতে এবং শিল্পে দেওয়া হয়েছে কত নম্বর ফাইভ ইয়ার প্ল্যানে এটা দেখো অপশন কি আছে অপশন এ ফার্স্ট প্ল্যান অপশন বি সেকেন্ড প্ল্যান অপশন সি থার্ড প্ল্যান অপশন ডি ফোর্থ প্ল্যান এটা হবে অপশন সি থার্ড প্ল্যান বাইশ নম্বর দেখো দ্য ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান ওয়াজ টার্মিনেটেড অ্যাট দ্য এন্ড অফ ফোর্থ ইয়ার বিকজ পঞ্চবার্ষিকী পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ বর্ষর শেষে শেষ করা হয়েছিল কারণ এর কারণ কি দেয়ার ওয়াজ নো ফান্ড অপশন এ অপশন বি দ্য জনতা পার্টি ওয়ান্টেড টু স্টার্ট এ নিউ প্ল্যান উইথ

ভারতের পরিকল্পনার সময় সবচেয়ে দ্রুত প্রসারিত হয়েছিল এটা হবে অপশন সি সার্ভিস আর এর পেছনে অপশনগুলো কি আছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি আর নান অব দ্য অ্যাবব এটা কিন্তু অ্যান্সার হবে অপশন সি সার্ভিস চব্বিশ নম্বর দেখব গরিবি হাটাও স্লোগান ওয়াজ কয়েন্ট বাই গরিবি হাটাও স্লোগানটি তৈরি করেছিলেন কে দিয়েছিলেন এটি অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি ইন্দিরা গান্ধী অপশন সি ডক্টর মনমোহন সিং অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটা হবে অপশন বি ইন্দিরা গান্ধী পঁচিশ নম্বর এবং আজকের শেষ প্রশ্ন ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম গিভস রাইট টু এমপ্লয়মেন্ট ফর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম নিয়োগের অধিকার দেয় কতদিন কাজের এটা হবে অপশন এ সেভেন্টি ডেজ এ ইয়ার টু হান্ড্রেড ডেজ এ ইয়ার ওয়ান টোয়েন্টি ডেজ এ ইয়ার অপশন ডি হান্ড্রেড ডেজ এ ইয়ার এটা হবে অপশন ডি হান্ড্রেড ডেজ এ ইয়ার তো আজকে এই পর্যন্তই তো দ্বিতীয় পার্টে আমরা আরও গুরুত্বপূর্ণ আরও পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাও কমেন্ট সেকশনে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে